আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া সত্যি কথা বলতে, মানে প্রত্যেকটা জায়গায় এক একটা আলাদা রকম ইউনিক জিনিসপত্র আছে। গুড মর্নিং গ্রুপ, তো তোমাদের আবার স্বাগত বেনারস ট্রাভেল সিরিজের আরেকটা নতুন এপিসোডে। আর আজকে খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বেনারসের সব সিনেমাটিক শট, ভালো ভালো ফটো ক্লিক করার জন্য দশাশ্বমেধ ঘাটে এখন আমরা চলে এসেছি অটোতে করে। আর সেই ঘাটের রাস্তা দিয়েই এখন আমরা যাচ্ছি, দেখা যাক কী কী শট তুলতে পারি, সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। আর সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে গেছিলাম 4:30 সময়, আমরা এখনও দেখো মানে সানরাইজ এর কোনো চিহ্ন নেই, দেখা যাক মানে পুরোপুরি কালার চেঞ্জ আকাশে সব কিছুই হয়তো ক্যাপচার করতে পারবো। আর সেই আশা নিয়েই যাচ্ছি, দেখো পাশে দেখো বন্ধু। আমরা ফাইনালি চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। আর সত্যি কথা বলতে এই যে জায়গাটা, এই জায়গাটা এতটাই মায়াবী তোমাদের মুখে বলে বোঝানো সম্ভবই না, সেই কারণে আমি একটা সিনেমাটিক ভিডিও বানিয়েছি তোমাদের জন্য। আর একটা কথা বলার আছে, কারণ অনেক আশা করে এসেছিলাম যে এখানে এসে ড্রোন ওড়াবো, সে কারণে একটু আগে পুলিশের কাছে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম, বাট এখানে লকডাউন আরও কী কারণে ড্রোন ওড়ানোর পারমিশন পাওয়াটা অনেক চাপের হয়ে গেল। কিন্তু তোমাদের জন্য তোমাদের ভাই একটা সুন্দর সিনেমাটিক ভিডিও তৈরি করেছে, সেটা আগে তোমরা এনজয় করো, তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর বাকি তোমরা এনজয় করো, আমি তো এখানেই আছি। কেমন লাগলো তোমাদের বারাণসী, বারাণসীর ঘাট বলো একটা আলাদাই মায়াবিক না ঘাটগুলো? সেই তো কখন এসেছিলাম আমরা, আর এখন অলমোস্ট 7টা বেজে গেছে, এতক্ষণ ধরে জাস্ট এই জায়গাটাই আমরা দাঁড়িয়েছিলাম, আর জাস্ট সানরাইজ আর সাথে সাথে এই যে ঘাটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটার দৃশ্য এনজয়ও করছিলাম, তার সাথে সাথে ক্যাপচারও করছিলাম তোমাদের জন্য। এবার আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ একটু ঘরেও যেতে হবে, সেই কখন উঠেছি একটু রেস্ট নেবো, ফ্রেশ হবো, তারপরে আবার বেরোবো। তার আগে একটু চলো চায়ের দোকানে যাওয়া যাক, কারণ একটু সকালবেলায় চা খাওয়ার মজাই আলাদা। হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম চায়ের দোকানে, বাট তো বেটা এই জায়গাটায় বাচ্চাদের সাথে পরিচয় হয়ে গেলো, এরা স্কেটিং করছে এখানে সকালবেলা, বেশ সুন্দর এরা পড়ছে উঠছে, দারুণ। আমার ছোটোবেলায় খুব ইচ্ছে ছিল স্কেটিং করার, বাট ভালো লাগছে তো দেখে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখা করবো ছোটো ছোটো বাচ্চারা, দারুণ। ও ও ও সুগুরু, ওই বাচ্চাদের স্কেটিং দেখার পর আমরা এখন বেরিয়ে পড়েছি চায়ের খোঁজে, দেখা যাক কোথায় চা খুঁজে পাওয়া যায়। চায়ের দোকান থেকে চা খাওয়ার পর আমরা তো চলে এসেছি, এখন এই টোটোতে বসে আছি, এখন যাচ্ছি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের দিকে। বারাণসী আসলাম, আর নৌকায় করে গঙ্গা ঘুরবো না, এটা কোনো দিন কি হয়? তো সন্ধ্যাবেলা এখন আমরা চলে এসেছি, আর এই নৌকায় করে
যাওয়াটা বেশ অ্যাডভেঞ্চারাস। চলো বেশি কথা না বলে আমি এখন যাচ্ছি, তারপরে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? তোমরা তো দেখতেই পেলে আমরা কেমন ভাবে নৌকাতে এসে বসলাম পুরো অ্যাডভেঞ্চারাস ওয়েতে। আর এখানে এই যে সন্ধ্যা আরতি, সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা ধরে চলে। তো আপাতত তোমরা আমাদের সাথে এই সন্ধ্যা আরতির যে অ্যাম্বিয়েন্স সেটা একটু এনজয় করো, তারপরে এই বোটে করেই আমরা এই বারাণসীর যে বিভিন্ন ঘাটগুলো সেগুলো ঘুরবো। সবাই একদম লাইফ জ্যাকেট পরে রেডি। আর বন্ধু, শুরু হতে চলেছে আমাদের নৌকা যাত্রা। তো এবার বারাণসীর ভিউ তোমরা একটু অন্যরকম ভাবে এনজয় করবে এরকম নৌকা থেকে। তো এটার আমারও তো একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, তার সাথে সাথে আই হোপ তোমাদেরও হবে। এই যে ভিউটা দেখো, এই যে কালার কম্বিনেশন, এখানে রাত্রে না হলে কিন্তু আমরা পেতাম না। যতই হোক, এই যে নদীর যে কালার, ও কি লাগছে, কি দুর্দান্ত। চারিপাশে এই ঘাটগুলো দেখতে পাচ্ছ, মানে প্রত্যেকটা ঘাট এখানে পরপর, মানে একটা ঘাটের থেকে আরেকটা ঘাটের ডিস্টেন্স যে অনেক দূরে সেরকম কিছু না। এই যে যেই যত অনেক হিউজ নাম্বারের ঘাট আছে এখানে, কতগুলো এক্স্যাক্টলি তো আমরা জানি না, বাট যেই ঘাটগুলোই আছে মানে 200, 350, 60 যাই হবে, এগুলো পুরো পরপর, মানে সেই কারণে এগুলো পসিবল। আর এইগুলো প্রত্যেকটা ঘাটের নাম এক একজন মানে মহান ব্যক্তির নাম অনুসারে এই ঘাটগুলোর নামকরণ করা হয়েছে। নিজেরা তৈরি করেছে, সেই ব্যাপার, মানে আলাদা। কাশী বিশ্বনাথ এখানে সবাই আর কি মুক্তিপ্রাপ্তির জন্য এখানে আসতো, ওই জন্যই আসছি। সত্যি পুরো কিন্তু আলাদা রকম, মানে জায়গাটা অন্যরকম পুরো, মানে এরকম জায়গায় আমি কোথাও ঘুরতে যাই। মানে প্রত্যেকটা জায়গায় এক একটা আলাদা রকম ইউনিক জিনিসপত্র আছে। পাহাড়ে গেলে আলাদা রকম পাহাড় আছে সব জায়গায়, বিভিন্ন দার্জিলিং। হ্যাঁ সত্যি বন্ধু, আমি এই জায়গায় এসে সত্যি আমার একবারও একদিনও আমার লো তেমন ভাই মুখে পোকা ঢুকে যাচ্ছে আলাদাই, মানে একদিন আমি লো ফিল করিনি, কারণ এখানে প্রত্যেকদিন নতুন নতুন জিনিস আমরা দেখতে পেয়েছি। প্রত্যেকটা ঘাটের এক একটা আলাদা আলাদা গল্প আছে, আর সেই গল্প শুনতে গেলে তোমাদের তো বারাণসী আসতেই হবে। আর এখানে নৌকা বুক করে তাদের, মানে যারা নৌকা চালক আছে তারাই তোমাদের গল্প শোনাবে, মানে বেশ ভাল লাগে, মানে এই ভাইবটাকে এনজয় করা। বারাণসী যদি না আসো তাহলে কিন্তু পসিবলই না। তো আমি বলবো অবশ্যই এসো বারাণসী একবার তোমরা। তো বন্ধু, 1 ঘন্টা ধরে নৌকা বিহার করে আমরা লাস্ট ঘাট, মানে এই বারাণসীর লাস্ট ঘাট আসি ঘাটে, সেখানে এসে পৌঁছে গেছি। আর এই ঘাটটা দেখো কতটা বড়। আর এই যে নৌকার যে যাত্রা ছিল, আমাদের নৌকা বিহার ছিল, সেটা সত্যি একটা লাইফের ওয়ান টাইম আমাদের এক্সপিরিয়েন্স, সবাই খুবই এনজয় করেছি। আর সবথেকে বড় জিনিস এই দাদার এই গল্প, এই 1 ঘন্টা ধরে যে গল্প তোমাদের শোনাবে তোমরা মুগ্ধ হয়ে যাবে, মানে জায়গাটাকে আরও সুন্দরভাবে ফিল করতে পারবে। আর বাকি কি, তোমরা তো দেখলেই নৌকা যাত্রা আমাদের। এখন বেজে গেছে অলমোস্ট 9:10, আর আমাদের ভারত সেবাশ্রম সংঘের ভেতরে খাবার খেয়ে ঢুকতে হবে 10:00 ভেতর। তো এই যে এক্সপিরিয়েন্সটা ছিল আজকে আমাদের, এটা সিরিয়াসলি অসাধারণ ছিল। তো যারা আসছো বারাণসীতে বোটে করে গঙ্গার যে সৌন্দর্য, সেটা কিন্তু তোমরা উপভোগ করেই যেও। আর এই বোটে আমাদের নিয়েছে 4 জনের 1500 টাকা ভাড়া, ঠিক আছে, যত টাকা পে করছি না ওয়ার্থ বলবো আমি, কারণ সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তো আপাতত বুঝতে পারছো অনেকটা চাপ হয়ে গেছে, আমাদের খাবার খেয়ে ঘরেও ঢুকতে হবে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। স্টে সেফ।
and dream up, dream big. Chalo, bye.